আমন্ত্রণ এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 311 কোটি 79 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসসি এক্স 8.3 পয়েন্ট বেড়ে 6291 পয়েন্টে, ডিএস 30 সূচক 3.7 পয়েন্ট বেড়ে 2139 পয়েন্টে এবং ডিএসসি এস বা সরিয়া সূচক 1.3 পয়েন্ট বেড়ে 1360 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে 276টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 104টির, কমেছে 43টির এবং অপরিবর্তিত রয়েছে 129টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি, জেমিনি সি ফুড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 7.0 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18,587 পয়েন্টে। সিএসসিতে আজ 112টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 47টির দর বেড়েছে, কমেছে 31টির, আর 34টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 3 কোটি 1 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। আগামী অক্টোবর মাস থেকে প্রাথমিকভাবে পদ্মা সেতু দিয়ে 6টি যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে শুরু হবে যাত্রীসহ ট্রেন চলাচল, এমন পরিকল্পনা নিয়েই প্রস্তাবনা তৈরি করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা। এর মধ্যে খুলনা ঢাকা রুটে 2টি আন্তনগর ট্রেন, সুন্দরবন ও চিত্রা, ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমান রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে। ঢাকা কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসও রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢুকবে। রেলওয়ে থেকে জানা যায় পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের জন্য 6টি ট্রেন ঠিক করে প্রস্তাবনা তৈরি করা হয়েছে। খুব দ্রুতই প্রস্তাবনা অনুযায়ী চূড়ান্ত করা হবে পদ্মা সেতু দিয়ে কোন ট্রেনগুলো চলবে। আগাম বুকিং দিয়ে ডলার কেনার নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নিয়মে ডলারের বর্তমান দামের সঙ্গে সর্বোচ্চ 5% স্মার্ট হার যোগ করে ডলার বিক্রি করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয় এখন থেকে 1 বছরের জন্য ডলার বুকিং দিয়ে রাখা যাবে। তবে এই জন্য গ্রাহককে 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল স্মার্ট অনুযায়ী বাড়তি অর্থ গুনতে হবে। বাজারে বর্তমানে আমদানিতে ডলারের দাম 110 টাকা, আর জুলাইতে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত স্মার্ট রেট ছিল 7.10%। আগস্টে তা বেড়ে হয় 7.14%, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে। প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসের স্মার্ট রেট ঠিক করে দেয়, যার ওপর বুকিং দেওয়া ডলারের দাম নির্ভর করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে প্রায় 4,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়েছে সরকার। তবে দেশে ইলিশ সংকট সহ নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি শেষ করা নিয়ে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। ভারতে আমদানিকারকরা সময় বাড়ানোর দাবি নিয়ে ইতোমধ্যে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। বন্দর সূত্রে জানা যায় ইলিশ রপ্তানি অনুমোদনের গত 4 দিনে মাত্র 118 টনের মতো ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যেই স্থানীয় বাজারে ইলিশ সংকট তৈরি হওয়ায় দামও বেড়েছে অস্বাভাবিক হারে। এবছরও দেশের 79টি প্রতিষ্ঠানকে 3,950 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে 30 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে সরকার। তবে অক্টোবর মাসে ইলিশ প্রজননের কারণে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ ও বিক্রি নিষেধাজ্ঞা জারিতে নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি সমাপ্ত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ভরো মৌসুমে ইস্পাতের চাহিদা প্রত্যাশার চেয়ে কম রয়েছে। শীতকালে উৎপাদনে বিধিনিষেধ আরোপ করতে পারে বিশ্বের শীর্ষ ভোক্তা চীন। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি তৈরির মূল উপকরণ আকরিক লোহার আরও দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী শেয়ার বাজার গণমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। এতে বলা হয় চীনের দানিয়াল কম্বোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী জানুয়ারির আকরিক লোহার দর কমেছে 2.03%। প্রতি টনের দাম নিষ্পত্তি হয়েছে 844.50 ইউয়ান। একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী অক্টোবরের আকরিক লোহার চুক্তির মূল্য নিম্নমুখী রয়েছে 3.14%। টন প্রতি দর স্থির হয়েছে $117.25। আগের কর্মদিবসে কঠিন ধাতুটির দাম 2%-এরও বেশি কমেছিল। এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
সকলকে।